আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা বিমানবন্দর মহাসড়কে। বর্তমান সময়ে ঢাকা বিমানবন্দর মহাসড়কটিকে আরও বেশি আধুনিক এবং দৃষ্টিনন্দন করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরাতন ডিভাইডারগুলো ভেঙে নতুন করে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই ডিভাইডার নির্মাণের কাজ শেষ করা হয়েছে এবং এই ডিভাইডারের মাঝখানের অংশে মাটি ভরাট করে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকারের গাছ লাগানো হয়েছে। এছাড়াও এই মহাসড়কটিকে আধুনিকায়ন এবং আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দৃষ্টিনন্দন সড়ক বাতি লাগানো হচ্ছে। দর্শক, এখানে নতুন করে যুক্ত করা হয়েছে এই সড়ক বাতিগুলো। নতুন করে এই সড়ক বাতিগুলো যুক্ত করার ফলে এই মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রাতের বেলায় এই মহাসড়কটি আরও বেশি আলোকিত হবে। দর্শক, আজকের ভিডিওতে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এর আশেপাশের বর্তমান কী অবস্থায় রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কের নিকুঞ্জ খিলক্ষেত অংশে। হাতের বাঁ দিক থেকে হচ্ছে নিকুঞ্জ দুই এবং হাতের ডান দিকের অংশটি হচ্ছে খিলক্ষেত বাজার। বর্তমান সময়ে মহাসড়কের এই অংশ থেকে সড়ক বাতি লাগানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সড়ক বাতি লাগানোর কাজ শেষ করা হয়েছে। সারি সারি সাদা রঙের এই সড়ক বাতিগুলো ইতিমধ্যে সবার নজর কাড়ছে। বেশ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজের জন্য বিমানবন্দর মহাসড়কটি বিগত কয়েক বছরের মধ্যে অনেক গুণ সৌন্দর্য হারিয়েছে। এর মধ্যে মহাসড়কের এক পাশে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছিল এবং অন্য পাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছিল। এই দুইটি প্রকল্পের কারণে বিমানবন্দর মহাসড়কের অধিকাংশ জায়গায় সৌন্দর্য হারিয়েছে। তবে বর্তমান সময়ে যেহেতু এই প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে যাচ্ছে, আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই বিমানবন্দর মহাসড়কের সৌন্দর্য ফিরে আসবে। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের দিকে চলে যাব। হাতের ডান দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে নতুন করে ডিভাইডার নির্মাণ করে গাছ লাগানো হয়েছে। তবে এর আগে আমরা যেমনটা দেখেছি এখানে ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছিল, তো এবার এসে দেখতে পাচ্ছি এর মাঝে মাঝেই বড় কিছু গাছ লাগানো হয়েছে। এছাড়াও তৃতীয় টার্মিনালের সামনের অংশ থেকে পুরাতন ডিভাইডার ভেঙে নতুন করে ডিভাইডার নির্মাণের কাজও শুরু করা হয়েছে। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের দিকে চলে আসলাম। হাতের ডান দিক থেকে নতুন করে ডিভাইডার নির্মাণের কাজ শুরু করা হয়েছে এবং সামনের অংশ থেকে দেখা যাচ্ছে পুরাতন ডিভাইডারগুলো ভেঙে ফেলা হয়েছে। যখন পুরো কাজটি শেষ হয়ে যাবে তখন এই জায়গাটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগবে। এছাড়াও সামনে যে ইউটার্নের অংশটি রয়েছে, এই ইউটার্নের অংশটিও আগে অনেক সুন্দর ছিল, তবে এখানে তৃতীয় টার্মিনালের র্যাম্পের নির্মাণ কাজের জন্য সৌন্দর্য হারিয়েছে। তবে বর্তমান সময়ে এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে সৌন্দর্য ফিরে আসবে। এবার আরেকটু সামনের দিকে চলে আসলাম। হাতের ডান দিক থেকে দেখা যাচ্ছে ডিভাইডার ভাঙার কাজ শুরু করা হয়েছে এবং হাতের বাঁ দিক থেকে এখানে সড়ক নির্মাণের পাশাপাশি ফুটপাথ নির্মাণের কাজও শুরু করা হয়েছে। দর্শক, সামনে হাতের বাঁ দিকে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আধুনিক কার পার্কিং ভবন এবং হাতের ডান দিকের অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্প। দর্শক, অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালটিতে সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে। এখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে, যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বিশাল একটি সুবিধা। এর আগে প্রথম যে দুটি টার্মিনাল রয়েছে, টার্মিনাল ১ এবং টার্মিনাল ২, এই দুইটি টার্মিনালে কার পার্কিং একটি বড় সমস্যা ছিল। তৃতীয় টার্মিনালের এই বিশাল কার পার্কিং ভবন এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিবে। বর্তমান সময়ে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামোগত শতভাগ কাজ প্রায় শেষের পথে। বর্তমান সময়ে চলছে এর দুই প্রান্তে সৌন্দর্য বর্ধন এবং সড়ক কার্পেটিংয়ের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান টার্মিনালটিকে হস্তান্তর করছে ব্যবিচকের কাছে।
যদিও এর কিছু কাজ এখনও বাকি রয়েছে, তবে এই কাজগুলো ঠিকাদার কোম্পানি শেষ করে দিবে। এরপরে টার্মিনালটি পরিচালনার জন্য জুলাই আগস্ট মাসে নতুন করে জায়গার সাথে আরেকটি চুক্তি করা হবে এবং চুক্তির পরে অক্টোবর থেকে এই তৃতীয় টার্মিনালটি যাত্রী সেবার জন্য প্রস্তুত করা হবে। বর্তমান সময়ে তৃতীয় টার্মিনালের দক্ষিণ অংশ থেকে সকল প্রকার নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে এবং এর সৌন্দর্য বর্ধনের কাজের পাশাপাশি সড়ক নির্মাণের কাজগুলো শেষ করা হচ্ছে। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের জেনারেটর হাউসের দিকে চলে আসলাম। সামনে যে সাদা রঙের ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই তৃতীয় টার্মিনালের জেনারেটর হাউস, আর এর আশেপাশে বর্তমান সময়ে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে। অর্থাৎ এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সড়ক নির্মাণের কাজগুলো দ্রুত শেষ করা হচ্ছে। এছাড়াও এই টার্মিনালের উত্তর দিকের অংশটিকে প্রস্তুত করার জন্য চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দর্শক, এবার আমরা উত্তর দিকের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এবার আমরা উত্তর দিকে চলে এসেছি। উত্তর দিক থেকে নতুন করে নিচের সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি উপরের অংশের ফ্লাইওভার এবং র্যাম্পের অংশটুকু কার্পেটিংয়ের কাজও শেষ করা হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করার জন্য উত্তর দিক থেকে একটি ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। দর্শক, সামনে যে গোল চত্বর অংশটি দেখতে পাচ্ছেন, এখান থেকে গাড়িগুলো ইউটার্ন নিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। অর্থাৎ তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনে যে র্যাম্পটি নেমে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের, সেই র্যাম্প থেকে গাড়িগুলো নেমে এখানে ইউটার্ন নিয়ে তারপর তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। এবং হাতের বাঁ দিক থেকে যে র্যাম্পের অংশগুলো দেখতে পাচ্ছেন, এই র্যাম্পের অংশগুলো ব্যবহার করে তৃতীয় টার্মিনালের নিচ থেকে এবং উপর থেকে সরাসরি যানবাহনগুলো ঢাকা বিমানবন্দর মহাসড়কের সাথে যুক্ত হতে পারবে। অর্থাৎ তৃতীয় টার্মিনাল থেকে বের হওয়ার জন্য এই র্যাম্পগুলোকে ব্যবহার করা হবে। তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য ফ্লাইওভারের পাশাপাশি একাধিক সড়কের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার বাধায় পড়তে হবে না। দর্শক, সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।